আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে হোয়াট কয়েন মাইনিং এর সাথে আপনি কিভাবে নিয়ার ওয়ালেট কানেক্ট করবেন সেই বিষয়টা দেখাবো। তো ইতিমধ্যে আপনারা যারা হোয়াট কয়েন মাইনিং করছেন তারা কিন্তু ইতিমধ্যে নিশ্চিত রয়েছেন যে এখানে হেয়ার ওয়ালেট আপডেট এসেছে, অর্থাৎ হেয়ার ওয়ালেটের সাথে আমাদের নট কয়েন মাইনিং এর একটি কানেকশন করতে হবে। কেননা আমরা যে হোয়াট কয়েনগুলো মাইনিং করছি সেগুলো কিন্তু হেয়ার ওয়ালেটে আমাদের উইথড্র করার জন্য বলা হবে পরবর্তীতে। তো অবশ্যই কিন্তু আপনাদের এই হোয়াট কয়েন মাইনিং এর সাথে নিয়ার ওয়ালেটের কানেকশন করতে হবে। তো আমি সর্বপ্রথম যে হোয়াট কয়েন মাইনিং সেই মাইনিংয়ে চলে যাচ্ছি। তো আপনারা কিন্তু ইতিমধ্যে অবগত রয়েছেন যে টেলিগ্রামে এসে কিন্তু আমাদের এই হোয়াট কয়েন মাইনিং করতে হয়। আমি কিন্তু আপনাদের সাথে হোয়াট কয়েনে কীভাবে আপনারা মাইনিং করবেন সেই প্রসেসটি দেখিয়েছি। তো আপনারা যারা ইতোমধ্যে হোয়াট কয়েনে মাইনিং করছেন তারা প্রতিনিয়ত মাইনিং করে যান, কেননা এখান থেকে কিন্তু অনেক বড় একটা ইনকাম হবে, কেননা এটি কিন্তু নিয়ার প্রোটোকলের একটি প্রজেক্ট এবং এটি বাইন্যান্সিয়াল লিস্টিং হবে। আর যারা এখনও পর্যন্ত হোয়াট কয়েনে মাইনিং শুরু করেননি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিও দেখে এই হোয়াট কয়েনে মাইনিং শুরু করেন। আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটি দিয়ে দেবো, আপনারা ওখানে সর্বপ্রথম হোয়াট কয়েন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি দেখবেন, তারপর এখানে অ্যাকাউন্ট করবেন। এবং পরবর্তী দ্বিতীয় একটি ভিডিও দিয়ে দেবো যেটি হলো হেয়ার ওয়ালেট কীভাবে আপনি ক্রিয়েট করবেন। তো অবশ্যই আপনি দ্বিতীয় ভিডিওটি দেখে হেয়ার ওয়ালেটটিও ক্রিয়েট করে নেবেন। তো এই দুইটা প্রথমে করতে হবে, প্রথমে আপনি হোয়াট কয়েন মাইনিংয়ে একটা অ্যাকাউন্ট করবেন, তারপর হেয়ার ওয়ালেট ক্রিয়েট করবেন, তারপর কিন্তু আমাদের আজকে তৃতীয় নম্বর ভিডিও এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে কানেকশন কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে হোয়াট কয়েন মাইনিংয়ে চলে এসেছি, তারপর এখানে আমার মাইনিং কিন্তু বর্তমানে চলছে। তো আমি এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লেম হট অপশনটি আমার চালু হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ক্লেমের উপর ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার এটি ক্লেম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কয়েনগুলো কিন্তু ক্লেম হয়ে গেছে। আমি কিন্তু বর্তমানে 4 ঘন্টা পরপর ক্লেম করছি, আমি কিন্তু এখানে স্পিড বাড়িয়ে নিয়েছি। তো আমার মাইনিং স্পিড কিন্তু অলরেডি আমি এখানে ইনক্রিজ করেছি, আপনারাও এখানে মাইনিং স্পিডটি ইনক্রিজ করে নেবেন হট কয়েন খরচ করার মাধ্যমে। এবং আমি কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা বা হেয়ার ওয়ালেট ক্রিয়েট করার ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি কীভাবে আপনারা এখানে মাইনিং ইনক্রিজ করবেন। তো আপনারা ওই ভিডিও দেখে এখানে মাইনিংটি ইনক্রিজ করে নেবেন বা আপনার মাইনিং স্পিড বাড়িয়ে নেবেন। এবং আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা এই হেয়ার ওয়ালেটটা এখান থেকে ক্রিয়েট করবেন। তো অবশ্যই আপনি এখান থেকে হেয়ার ওয়ালেট ক্রিয়েট করবেন। হেয়ার ওয়ালেট ক্রিয়েট করে এখান থেকে কিন্তু আমরা প্রতিদিন এই অ্যাপে একবার করে ঢুকে 5টি করে পয়েন্ট নিতে পারছি, এবং পরবর্তীতে কিন্তু আমরা এই পয়েন্টগুলো ভাঙিয়ে এখান থেকেও কিন্তু আমরা উইথড্র পাবো। তো আপনারা অবশ্যই হেয়ার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই হেয়ার ওয়ালেটের সাথে আপনি এই হোয়াট কয়েন মাইনিং অ্যাপটি কানেকশন করবেন। তো এই কানেকশনের কাজ কমপ্লিট করলে আপনি এখান থেকে যে পরিমাণ হোয়াট কয়েনগুলো মাইনিং করছেন সেগুলো আপনার হেয়ার ওয়ালেটে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন, এবং পরবর্তীতে যখন তারা উইথড্র করার সুযোগ দেবে তখন কিন্তু আমাদের ওই হেয়ার ওয়ালেট থেকেই আমাদের এই হোয়াট কয়েনগুলো উইথড্র করতে হবে। তো এই সকল কাজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি হোয়াট কয়েন মাইনিংয়ে চলে এসেছি টেলিগ্রামে এসে, তারপরে যে বুস্ট রয়েছে তো এই বুস্টের উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এই মাইনিং স্পিডটা বাড়াতে হয়। তো একদম লাস্টের অপশনটি আপনি দেখতে পারবেন নিয়ন উড, তো আপনি যদি এর উপর ক্লিক করে দেন তাহলে এখানে একটা মিশন তারা রেখেছে যে এই মিশনগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে আরও বেশি পরিমাণ কয়েন আর্নিং করতে পারবেন। তো এই মিশনগুলো আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই মিশন কমপ্লিট করবেন এবং আরও বেশি পরিমাণ এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন, এবং ওয়ালেটটি কিন্তু এর মাধ্যমে আমাদের কানেকশনটি দিতে হবে। তো এখন এই যে ওপেন মিশন, তো আপনি এই ওপেন মিশনের উপর এটি ক্লিক করে দিবেন। তাহলে এখানে তারা কিন্তু 4টি টাস্ক রেখেছে, একটা হলো হেয়ার ওয়ালেট আমাদের এখানে কানেকশন করতে হবে, তারপর নিয়ার এবং ইউএসডিটি এখান থেকে নিয়ে আসতে হবে, তারপর আপনি চাইলে রেফারও করতে পারেন। তো এই 4টা টাস্ক আমাদের এখানে কমপ্লিট করতে হবে। তো আমরা সর্বপ্রথম ডাউনলোড মোবাইল অ্যাপ এর উপরে চলে যাব। যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাপ। তো আমরা যদি ইতিমধ্যে হেয়ার ওয়ালেটে অ্যাকাউন্ট করে থাকি তো আমরা কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড করেছি, কিন্তু আপনি যদি এই ডাউনলোড মোবাইল অ্যাপ এর উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাদের হেয়ার ওয়ালেটে নিয়ে আসবে। কিন্তু এটি ইম্পোর্ট কিন্তু সরাসরি আমরা করতে পারবো না, কেননা আই কমপ্লিট দিস মিশন আপনি যদি এটি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পারবেন অ্যাপ ইজ নট ডাউনলোড এখানে উপরের দিকে আমাদের লেখা আসছে, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের কানেকশন হবে না, আমাদের এখন কানেকশনটি করে নিতে হবে। তো এই কানেকশন করে নেওয়ার জন্য আপনারা যারা হেয়ার ওয়ালেট ক্রিয়েট করেছেন তারা কিন্তু অবশ্যই হেয়ার ওয়ালেটের পাসফ্রেজ বা পাস কিগুলো আপনি এখান থেকে কোনো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবেন বা আপনি এখান থেকে কপি করে রাখবেন, কেননা আমাদের কিন্তু পরবর্তীতে এই পাস কিগুলো প্রয়োজন হবে। এই পাস কিগুলো না হলে কিন্তু আমরা আমাদের এই হেয়ার ওয়ালেটে লগ ইন করতে পারবো না। সুতরাং সর্বপ্রথম আপনি আপনার হেয়ার ওয়ালেটের পাস কি বা পাসফ্রেজগুলো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার এই হেয়ার ওয়ালেটটি আপনি সর্বপ্রথম আনইনস্টল করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর এই যে হেয়ার ওয়ালেট আমি নামিয়েছিলাম এর উপর আমি ক্লিক করব, তারপর এটি আনইনস্টল, তো আমি আনইনস্টল করে দেবো। এরপর আমরা যেহেতু আনইনস্টল করে দিলাম, এবার আমরা চলে যাব আমাদের টেলিগ্রামে যেখান থেকে আমরা হোয়াট কয়েন মাইনিং করছি। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই ডাউনলোড মোবাইল অ্যাপ রয়েছে, তো আপনি এর উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে
গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে আসলো। এখন আমরা নতুন করে আমাদের এই অ্যাপটি আমরা এখান থেকে ইনস্টল করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেয়ার ওয়ালেটটা এখান থেকে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এই যে ওপেন রয়েছে, তো ওপেনের উপর একটি ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপডেটস আছে, তো আমরা এটি আপডেট করার জন্য এই কন্টিনিউয়ের উপর একটি ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের আপডেট হচ্ছে, তো আপনারা ধৈর্য ধরে এখানে আপডেটটি কমপ্লিট করবেন। তো আমি এখানে আপডেট কমপ্লিট হলে আপনাদের সাথে ফিরে আসছি। এখানে আপডেট হতে কিন্তু 100% হওয়া লাগবে, তো 100% হওয়ার পর আমি আপনাদের সাথে আবার পুনরায় ব্যাক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপডেট কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখন সিম্পলি এখান থেকে আপনি এই অ্যাপটি কেটে দিবেন, তারপর আবার প্লে স্টোরে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন রয়েছে, অর্থাৎ গুগল প্লে স্টোরে এসে আমরা আবারও এই যে ওপেন রয়েছে এই ওপেনের উপর আরও একবার ক্লিক করে দেব। তাহলে আমরা নতুন করে এই যে অ্যাপে আমরা চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আপডেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে নিচের দিকে এই যে ইম্পোর্ট এক্সিস্টিং অ্যাকাউন্ট রয়েছে, তো আমরা এর উপর একটি ক্লিক করে দেব। তারপর এর উপরে আপনি দেখতে পাচ্ছেন ইউজ সিট ফ্রেজ, তো আপনি এর উপর একটি ক্লিক করে দেবেন। এরপর এখানে কিন্তু আমাদের 12টা সিট ফ্রেজ বসাতে হবে হট কয়েন মাইনিংয়ে, আমরা যেটি দিয়েছিলাম। তো আমরা এখন চলে যাব হট কয়েন মাইনিংয়ে। তো এখানে আসার পর আপনি আপনার হট কয়েন যেখানে মাইনিং করছেন এখানে আসবেন। আসার পর উপরে দেখতে পারবেন এই যে 3 সেটিং রয়েছে, তো আপনি এই সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে এখানে এই যে সিট ফ্রেজ, তো আপনি এই সিট ফ্রেজের উপর এটি ক্লিক করে দিবেন। তাহলে এখানে নিচে দেখতে পারবেন আপনার এই সিট ফ্রেজগুলো রয়েছে, যেগুলো আপনার গোপনীয়, তো এগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না। তো আপনি এখান থেকে এই সিট ফ্রেজগুলো এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার হেয়ার ওয়ালেটে। তারপর এখানে আপনার সিট ফ্রেজগুলো আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার সিট ফ্রেজগুলো বসিয়ে দিয়েছি, আপনারাও এভাবে সিট ফ্রেজগুলো বসিয়ে দিবেন। আপনি জাস্ট পেস্ট করলেই এখানে সিট ফ্রেজগুলো বসে যাবে। তারপর নিচে দেখতে পারবেন ফাইন্ড মাই অ্যাকাউন্ট রয়েছে, তো আপনি ফাইন্ড মাই অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন। তাহলে এখানে সার্চিং অ্যাকাউন্ট হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু এখন তারা সার্চ করছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওয়ালেটে চলে এসেছি, অর্থাৎ আমাদের এই যে হেয়ার ওয়ালেটের সাথে আমাদের হট কয়েন মাইনিং কিন্তু কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে। এবং আপনি হেয়ার ওয়ালেটে কী পরিমাণ কয়েন আপনি আর্নিং করছেন, ক্লেম করছেন, সেগুলো আপনি এখন বিস্তারিত এখানে সম্পূর্ণভাবে দেখতে পারবেন। এটি আপনি কমপ্লিটলি করার পরে আপনি চলে যাবেন যেখানে আমরা হট কয়েন মাইনিং করছি। এখানে চলে যাওয়ার পর আপনি আবারও এই বুস্ট অপশনে চলে যাবেন। তারপর নিচে এই যে নিয়ার উড রয়েছে, নিয়ার উডে চলে যাবেন। তারপর এখানে ওপেন মিশন, তো এখানে যাওয়ার পর যেহেতু আমাদের প্রথম কাজটি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন এই প্রথম কাজের উপর ক্লিক করে নিচে আই কমপ্লিট দ্য মিশন এর উপর এটি ক্লিক করে দেব। তাহলে আপনার একটু লোডিং নেবে, আপনি জাস্ট একটু ওয়েট করবেন। তাহলে দেখতে পারবেন আপনার এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই টাস্কটি কিন্তু কমপ্লিট। এখন আমাদের পরবর্তী দুইটা টাস্ক আমি কমপ্লিট করে দেখাবো। পর এই যে দেখছেন দ্বিতীয় টাস্ক, এখানে বলছে অ্যাড 0.5 নেয়ার, তো আপনি এখানের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, ওকেএক্স, গেট ডট আইও, কুকয়েন এই সকল এক্সচেঞ্জার থেকে আপনি 0.5 পরিমাণ নেয়ার আপনি এখানে ডিপোজিট করবেন। তাহলে এখানে কিন্তু আপনার এই টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আপনি সর্বপ্রথম বাইন্যান্স বা ওকেএক্স বা কুকয়েন যে কোনো একটি এক্সচেঞ্জারে যাবেন, যাওয়ার পর আপনি 0.5 পরিমাণ নেয়ার কয়েন কিনবেন। কেনার পর কিন্তু এখানে আপনি ডিপোজিট করবেন। তো সিম্পলি এটা করার জন্য এই যে কপি অ্যাকাউন্ট অ্যাড্রেস, তো আপনি এর উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। এরপর আপনি চলে যাবেন বাইন্যান্সে। তো বাইন্যান্সে চলে যাওয়ার পর আপনি সর্বপ্রথম 0.5 পরিমাণ একটা নেয়ার কয়েন কিনবেন। কেনার পর আপনি ওখান থেকে উইথড্রর উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে অ্যাড্রেসটি কপি করলেন, এই অ্যাড্রেসটি ওখানে পেস্ট করে আপনি এই অ্যাড্রেসে সেন্ড করে দিবেন। তাহলে এখানে চলে আসবে। তো আমি সরাসরি বাইন্যান্সে যেয়ে এই কাজটি কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন আমি আমার হেয়ার ওয়ালেটে আমি কিন্তু এখানে একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ 0.5 থেকে একটু বেশি পরিমাণ নেয়ার কয়েন আমি এখানে ডিপোজিট করেছি। তো সেটার ভ্যালু হচ্ছে $1.53। তো আপনারা কিন্তু এভাবে ডিপোজিট করে নেবেন। আমি কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিট করেছি। তো আমার এখান থেকে বাইন্যান্স থেকে যেহেতু ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন আই কমপ্লিট দ্য মিশন এর উপর একটি ক্লিক করে দেব। তারপর এখানে আপনারা একটু ওয়েট করবেন, তাহলে আমাদের এটি সাকসেস হয়ে যাবে। তো এখানে কিন্তু তাদের ওভারলোড দেখাচ্ছে, অর্থাৎ বর্তমানে তাদের এই সাইটে তারা কাজ করছে, তো এজন্য এখানে কিন্তু ওভারলোড দেখাচ্ছে। তো পরবর্তীতে আমি কিন্তু এটি কমপ্লিট করে নেব। তো আমি জাস্ট এর উপর ক্লিক করব, তারপর এখানে আই কমপ্লিট দ্য মিশন এর উপর ক্লিক করলে কিন্তু এটি অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু বর্তমানে যেহেতু তাদের ওয়েবসাইটে ওভারলোডিং দেখাচ্ছে, সুতরাং আমি বর্তমানে আপনাদের সাথে এটি দেখাতে পারলাম না, অর্থাৎ এখানে কিন্তু অটোমেটিক আমার হয়ে যাবে। তো আপনিও কিন্তু এভাবে করে নেবেন। তো তাদের এই আপডেটের কাজটি কমপ্লিট হয়ে গেলে এটিও কিন্তু আমার
আমার কমপ্লিট হয়ে যাবে, তো এটি আমি পরবর্তীতে করে নেব। তো এরপর এই যে অ্যাড ওয়ান ইউএসডিটি, তো এই টাস্কের কাজটি আমি এখন আপনাদেরকে করে দেখাবো। তো এরপর তিন নম্বর যে টাস্ক, এখানে বলছে ওয়ান ইউএসডিটি, অর্থাৎ আমাদের কিন্তু এখানে এক ইউএসডিটির একটি কাজ কমপ্লিট করতে হবে। তো এটি করার জন্য আপনি সরাসরি চলে আসবেন হেয়ার ওয়ালেটে। তো এখানে আমার এই ওয়ালেটে দেখতে পাচ্ছেন 1.53 ইউএসডিটি রয়েছে, প্রায় 1.5 ইউএসডিটি আমার এখানে রয়েছে। তো আমার কিন্তু $1 এখানে লাগবে। তো এটি করার জন্য এই যে নিচে এই যে সোয়াপ রয়েছে, তো আপনি এই সোয়াপের উপর এটি ক্লিক করে দিবেন। তারপর উপরে আপনি দেখতে পারবেন এখানে নেয়ার থাকবে এবং এখানে এই যে টু, তো এর উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আমরা এখানে সোয়াপ করব নেয়ার থেকে ইউএসডিটি, অর্থাৎ আমরা নেয়ার কয়েনকে ইউএসডিটিতে একটি সোয়াপ কমপ্লিট করব। তো এখানে মাঝখানে আমাদের কিন্তু অ্যামাউন্ট বসাতে হবে। তো আমি এখানে 0.5 অ্যামাউন্ট বসাবো। বসানোর পর আপনি নিচে সব কিছু দেখতে পারবেন। বসানোর পর আপনি এখানে একটু ওয়েট করবেন, তাহলে আপনার এখানে একটু লোডিং নেওয়ার পর আপনি সব দেখতে পারবেন। আমরা রিসিভ করব 0.5 নেয়ারের পরিবর্তে 1.37 ইউএসডিটি, এবং তার নিচে আপনি একটা প্রাইস ইম্প্যাক্ট দেখতে পাচ্ছেন। তো আমাদের নিচে যে রিভিউ রয়েছে, এখন এই রিভিউয়ের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো এভাবে আপনি এখানে 0.5 বা যে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে আপনি এখান থেকে রিভিউতে ক্লিক করে দিলে আপনার এখানে $1 ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে, এবং যখন এটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। তারপর আপনি এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এ কাজটিও কমপ্লিট হয়ে যাবে। তো আমিও কিন্তু এ কাজটি পরবর্তীতে কমপ্লিট করে নেব। তো এভাবে আপনি এই সকল কাজগুলো কমপ্লিট করলে আপনার মাইনিং স্পিড কিন্তু এখান থেকে আরও বেশি হয়ে যাবে এবং আপনি আরও বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই ওপেন মিশনে ক্লিক করার পর এগুলো সব টিক মার্ক হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু লেভেলও আপগ্রেড করতে পারবেন, বা এখানে আপনি আগের থেকে বেশি পরিমাণ কয়েন আর্নিং করতে পারবেন। অর্থাৎ আগে যদি আপনি 1.5 পরিমাণ প্রতি ঘন্টায় আর্নিং করেন, তাহলে বর্তমানে 1.8 পরিমাণ কয়েন আর্নিং করতে পারবেন। তো এভাবে আপনি নিশ্চয়ই স্পিড বাড়িয়ে নেবেন, এটি কিন্তু একটু খরচের বিষয়। তো আপনারা এই খরচটা করে আপনি এখান থেকে মাইনিংটি শুরু করবেন। তো এই খরচটা করলে আপনার কিন্তু মাইনিং স্পিডটা আরও বাড়বে এবং আপনি আরও বেশি পরিমাণ কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন। তো যারা এখানে খরচ করতে পারবেন তারা এখানে খরচগুলো করবেন, আর যারা করতে পারবেন না তারা যেভাবে মাইনিং করছেন সেভাবে মাইনিং করতে থাকবেন। এবং আপনি এখান থেকে যে পরিমাণ কয়েন মাইনিং করবেন সেই কয়েনের গ্যাস ফি হিসেবে কিন্তু এই হট কয়েন 30% কেটে নেওয়া হচ্ছে আপনি যখন প্রতিবার এখান থেকে ক্লেম করবেন। তো আপনি যে পরিমাণ কয়েন এখান থেকে আর্নিং করবেন সেই 30% কয়েন যদি আপনি খরচ করতে না চান, তাহলে কিন্তু আপনি এই নেয়ার কয়েন এখানে কিন্তু ডিপোজিট করতে হবে। আর যদি আপনি চান যে আমি ডিপোজিট করব না, আমি হট কয়েন গ্যাস ফি হিসেবে দেবো, তাহলে আপনি যখন প্রতিবার এখানে ক্লেম করবেন তো সেই পরিমাণ কয়েনের 30% কিন্তু তারা অটোমেটিক্যালি কেটে নেবে। তো এই যে প্রজেক্টটা, এই যে হট কয়েন, এই হট কয়েনের প্রতিটা কয়েনের প্রাইস কিন্তু $5 প্লাস হবে আমরা এমনই আশা করি। সুতরাং আপনি চাইলে এখানে এই কয়েনগুলো খরচ না করে আপনি জাস্ট $2-1 এখানে ডিপোজিট করে রেখে দিতে পারেন, তাহলে আপনার কয়েন আর্নিংটি আরও বেশি পরিমাণ হবে এবং আপনি আরও বেশি পরিমাণ কয়েন এখান থেকে গেদার করতে পারবেন। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা এভাবে এই হট কয়েন মাইনিংয়ের সাথে হেয়ার ওয়ালেট আপনি এখানে কানেকশন করে নেবেন, তারপর চাইলে আপনি নেয়ার কয়েন ডিপোজিট করে নেবেন যাতে গ্যাস ফি হিসেবে নেয়ার কয়েন এখান থেকে কেটে নেয় এবং আমাদের হট কয়েনটা যাতে নষ্ট না হয়। তো এভাবে আপনি চাইলে করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ওপেন করে দিবেন। এবং আপনি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাইলে আমার টেলিগ্রাম জয়নিং লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।